मॉर्निंग स्टूडेंट्स आज के আমরা কি পড়ব ইভিএস ঠিক আছে আজকে ইভিএস এর মোস্ট প্রবাবলি এটা লাস্ট চ্যাপ্টার তোমাদের ভলিউম 1 এর এটা লাস্ট চ্যাপ্টার ভলিউম 1 এগুলো পুরোটা শেষ হয়ে যাওয়ার পর একটা শর্ট রিভিশন চলবে তারপর আমি ভলিউম 2 শুরু করব ঠিক আছে আপাতত এটা চলুক তারপরে রিভিশন শুরু করব তারপরে আবার ভলিউম 2 শুরু করব ঠিক আছে তো ফার্স্ট আজকে ইভিএস এর আজকে কি আছে चैप्टर जेटा शुरू आचे हेल्दी एंड अनहेल्दी फूड ठीक है चे हेल्दी एंड अनहेल्दी फूड फूड मने खावर हमरा सबाई जानी तो हमरा खावर कैनो खाए ठीक है चे हमरा खावर कैनो खाए वी ईट फूड टू ग्रो वी शुड बी ईट हेल्दी फूड हमरा खावर कैनो खाए जाते वी शुड ग्रो हमरा बेरे उठा जोनो ठीक है चे वी ईट फूड हेल्दी থাকার জন্য আর বেড়ে ওঠার জন্য আমাদের ফুড দরকার খাবার দরকার এন্ড উই শুড ইট দা হেলদি ফুড দা ফুড শুড বি ফ্রেশ ঠিক আছে উই শুড ইট হেলদি ফুড এন্ড দা ফুড শুড বি ফ্রেশ যে খাবারটা খাচ্ছি সেটা যেন ফ্রেশ হয় মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ভালো ভালো খাবার হয় পুষ্টিকর খাবার হয় সেটা যেন পচা বাসি বা খারাপ খাবার না হয় ইট শুড বি ফ্রেশ উই শুড ইট ফুড মেড ইন ক্লিন প্লেসেস ফুড শুড অলওয়েজ বি কভার্ড সবসময় খাবার যখন বানানো হয় সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বানানো হয় তৈরি হয় আর সেটা যেন সবসময় কভার দেওয়া থাকে যে খাবারটা রান্না করা হচ্ছে সেই খাবারটা যেন যে খাবারটি রান্না করা হোক বা না হোক বা এমনি এমনি ফুড যেগুলো হয় ব্রেড বা ফ্রুটস এগুলো সবগুলোই কিন্তু আমার কভার্ড রাখা উচিত ঠিক আছে ঢেকে রাখা উচিত তো কি আছে এখানে দেখো হেলদি অ্যান্ড আনহেলদি ফুডস তো হেলদি ফুডসের মধ্যে আমার কি কি পড়ে হেলদি ফুডস মানে দেখো দিস ফুডস হেল্প আস টু বি হেলদি অ্যান্ড হ্যাপি কি কি রাখো মিল্ক ওকে নেক্সট আছে এগস ব্রেড ফ্রুটস এন্ড ভেজিটেবলস চিকেন অর মিট যেটা কার্ড বাটার বিস্কিটস জুস এগুলো হচ্ছে আমার হেলদি খাবার হেলদি মানে এগুলো ফ্রি ফ্রম মানে জাঙ্ক ফুড না বাইরের কোনো খাবার না ক্যান ফুড বা কোনো খাবার এগুলোকে হেলদি বলে না হেলদি কোনগুলোকে বলে হেলদি ফুড যেগুলো খেলে আমরা উই শুড বি হেলদি আমাদের শরীর খারাপ হয় না আমরা হেলদি হব প্লাস উই গেট স্ট্রেংথ ফ্রম দেম অ্যান্ড ইট ইজ আ গুড টু গ্রো মানে হেল্প টু গ্রো আমাদের গ্রোথে এরা হেল্প করবে তাহলে হেলদি ফুডসের মধ্যে আমি যদি দেখি তাহলে হেলদি ফুডসের মধ্যে কী কী আসতে পারে হেলদি ফুডসের মধ্যে যেটা সবার আগে আসে সেটা হচ্ছে আমার কি মিল্ক ওকে নেক্সট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস फ्रूट्स एंड वेजिटेबल्स मिल्क एंड बटर कनेक्ट एक साथ ही लिख रहा हूँ मिल्क एंड बटर फ्रूट्स एंड वेजिटेबल्स चिकन और मीट नेक्स्ट जूस कर्ड बिस्किट्स এগুলো মোস্ট প্রবাবলি হেলদি ফুডসের মধ্যে পড়ে ঠিক আছে তাহলে হেলদি ফুডস কী কী মিল্ক অ্যান্ড বাটার বা মিল্কের যে কোনো প্রোডাক্ট ওকে চিজ বাটার এভরিথিং কামস আন্ডার দিস গ্রুপ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ভেজিটেবলস সরি ওকে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ঠিক আছে যে কোনো फ्रूट्स एंड वेजिटेबल्स यस दैट शुड बी फ्रेश फ्रेश हवा उचित ठीक है चिकन और मीट जूस कर्ड बिस्किट्स एगुलो सबगुली आमार हेल्दी हेल्दी फूड्स एर मध्ये पड़े तो अनहेल्दी फूड्स की अनहेल्दी फूड्स इटिंग दिस फूड्स ऑफन मेक्स अस अनहेल्दी जदि एई खाबारगुलो खाओ ताहले एगुलो खेले एगुलो मे मे फॉल इन तोमार शरीर खराब होते पारे एंड इट इज अनहेल्दी अनहेल्दी फॉर योर हेल्थ तो अनहेल्दी फूड्स एर मध्ये की पड़छे अनहेल्दी फूड्स এর মধ্যে যেগুলো পড়ছে দেখো চিপস ওকে কোল্ড ড্রিঙ্কস চকলেটস যে কোনো রকমের ক্যান্ড ফুড মানে অনেকদিন ধরে ক্যানে বন্ধ করা যে খাবারগুলো আসে সেই ক্যান ফুড ঠিক আছে এগুলো কি হয় দ্যাট ইজ
or any type of junk food. এগুলো সবগুলোই junk food এর মধ্যে পড়ে. তাও any type of junk food ওগুলো সবগুলোই আমার unhealthy. জাঙ্ক ফুডস এর মধ্যে কি পড়ে? জাঙ্ক ফুডস এর মধ্যে চিপস, তোমার পেস্ট্রিজ, বার্গার, সেগুলো সবগুলোই জাঙ্ক ফুড এর মধ্যে পড়ে. ঠিক আছে, তাহলে হেলদি ফুড অ্যান্ড আনহেলদি ফুড. ঠিক আছে, হেলদি ফুড অ্যান্ড আনহেলদি ফুড এখানে এইভাবে আসতে পারে. রাইট দ্য নেম অফ সাম অফ দ্য হেলদি ফুড আর রাইট দ্য নেম অফ আনহেলদি ফুড, এইভাবে কোয়েশ্চেন আসতে পারে. এই সমস্ত যে টাইপ অফ কোয়েশ্চেন আসতে পারে সেই টাইপ অফ কোয়েশ্চেনগুলো আমি আবার যখন রিভিশন করবো সবগুলো সব চ্যাপ্টারই, কিন্তু তখন এই কোয়েশ্চেনগুলোই চলবে. ঠিক আছে, এখন জাস্ট যেমন আছে সেরকম জাস্ট কমপ্লিট করো, তারপর আমি আবার রিভিশন শুরু করবো. রিভিশনের সময় প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কোয়েশ্চেন ওয়াইজ কোয়েশ্চেন হবে, তার সাথে সাথে আমি আনসার্সগুলোও দিয়ে দেবো. ঠিক আছে, তাহলে এটা হলো আমার হেলদি ফুড অ্যান্ড আনহেলদি ফুড. আর হেলদি ফুডের মধ্যে এগুলো আর আনহেলদি ফুডের মধ্যে এগুলো পড়ছে. তাহলে হেলদি ফুড খেলে উইল বি হেলদি অ্যান্ড হ্যাপি, অ্যান্ড আনহেলদি ফুড খেলে উইল বি আনহেলদি, ওকে, অ্যান্ড আনহ্যাপি. যে আনহ্যাপি কেন? যেহেতু আমার শরীর খারাপ করবে. ওকে, নেক্সট কাম টু দ্য অ্যাক্টিভিটি বুক. অ্যাক্টিভিটি বুকে এখানে দেখো কি আছে. সিম্পল ইজি ওয়ান, নাথিং এলস, সেরকম কিছু নেই. পেস্ট থামস আপ স্টিকার ফর হেলদি ফুডস অ্যান্ড থামস ডাউন স্টিকার ফর দ্য আনহেলদি ফুড. এখানে দেখো স্টিকারসগুলো দেওয়া আছে বইয়ের পেজে, না লাস্ট পেজে. থামস আপ স্টিকারগুলো হবে আমার যেগুলো হেলদি ফুড সেগুলো থামস আপ স্টিকার দেবে, আর থামস ডাউন স্টিকার দেবে মানে স্টিকারটাকে উল্টো করে দিলে ওটা থামস ডাউন হয়ে যাবে. যেটা আনহেলদি ফুড সেখানে থামস ডাউন স্টিকারগুলো দেবে. ঠিক আছে, এটা হলো আমার অ্যাক্টিভিটি বুকের কাজ. সো ইজি, চিপসটা হচ্ছে আনহেলদি ফুড, জুসটা হচ্ছে হেলদি, এগ হেলদি, আর চিপস অ্যান্ড সস অ্যান্ড সামথিং লাইক দ্যাট দ্যাট ইজ আনহেলদি. ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস হেলদি ফুড, কার্ড হেলদি, কোল্ড ড্রিঙ্কস আনহেলদি, মিল্ক হেলদি. ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা ফ্রুট ভেজিটেবলস এগ. তাহলে যেটা হেলদি হেলদি ফুডস আছে সেটাতে থামস আপ স্টিকার যাবে, আর যেটা আনহেলদি ফুডস আছে সেটাতে থামস ডাউন, জাস্ট এটা স্টিকারটাকে ডাউন করে দিলে ওটা থামস ডাউন স্টিকার হয়ে যাবে. ঠিক আছে, এটা অ্যাক্টিভিটি বইতে করবে. আর প্র্যাকটিস বুকে যেটা আমরা করব, প্র্যাকটিস বুকে যেটা আমরা করব সেটা হচ্ছে ওকে, নেম দ্য ফুড, নেম দিস ফুড আইটেমস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন বুকস অ্যান্ড গিভেন ওয়ার্ডস. যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে দেখে দেখে জাস্ট ফুড আইটেমের নামগুলো লিখবে, আর ম্যাচ দ্য আনহেলদি ফুড আইটেমস টু দ্য করসপন্ডিং নেম. নেম দেওয়া আছে অ্যান্ড পিকচার দেওয়া আছে, জাস্ট আনহেলদি ফুডসগুলো ম্যাচ করতে হবে. বাস ইজি সম্ভব কিছু নেই এগুলোতে, ইজি ওয়ান. ঠিক আছে, তাহলে পুরো হোমওয়ার্ক হিসাবে আছে, কাজ হিসাবে যেগুলো কমপ্লিট করবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি বুক, অ্যাক্টিভিটি বুক পেজ নাম্বার 63 অ্যান্ড প্র্যাকটিস বুকে, প্র্যাকটিস বুক ইজ পেজ নাম্বার 54 অ্যান্ড 55. ঠিক আছে, 54 অ্যান্ড 55. ঠিক আছে, এগুলো সবগুলো কমপ্লিট করো, সব চ্যাপ্টারসগুলো ভলিউম ওয়ানে সব সাবজেক্টসের সব চ্যাপ্টারগুলো কমপ্লিট করো. আমি একটা একটা চ্যাপ্টার করে আবার রিভিশন করাবো. ঠিক আছে, এখন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ফাস্ট শেষ হয়ে যাচ্ছে, কিছু শেষ হচ্ছে না, আবার এগুলো আবার রিভিশনস হবে. ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি কোয়েশ্চেন করে করে আবার রিভিশনস করাবো. ঠিক আছে, তাহলে কি হলো, এটা এই চ্যাপ্টারের অ্যাক্টিভিটি বুক পেজ নাম্বার 64 অ্যান্ড প্র্যাকটিস বুক 54 55, এগুলো কমপ্লিট করবে. ওকে, আর যেমন ক্লাস অফ হোমওয়ার্ক করে পোস্ট করছো ওরকমই হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে.